হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব আপনারা কিভাবে আপনাদের কম্পিউটারে যে কোনো ফন্ট ইনস্টল করবেন, সেটা হোক বাংলা, ইংলিশ কিংবা অন্য কোনো ফন্ট। আপনি চাইলে এই ফন্ট যে কোনো সফটওয়্যারে, যেমন অ্যাডোবে ইলাস্ট্রেটর, ফটোশপ অথবা মাইক্রোসফট ওয়ার্ড, এরকম যে কোনো সফটওয়্যারে আপনি ফন্টগুলো দ্বারা লেখালেখি করতে পারবেন। তো চলুন দেখে আসি আমরা আমাদের কম্পিউটারে কীভাবে ফন্টগুলো ইনস্টল করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে অলরেডি দুইটা ফন্ট আছে, আর এখান থেকে আমি একটা ফন্ট ইনস্টল করব। প্রথমে জিপ ফাইলটি আনজিপ করে নেব, এজন্য আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন থেকে এক্সট্রাক্ট ফাইল, ওকে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা নতুন একটা ফাইল পেয়েছি, ফাইলটি ওপেন করব। এখানে দুই ধরনের ফন্ট রয়েছে। যেহেতু আমরা আমাদের কম্পিউটারে ইউনিকোড ফন্টগুলো ইনস্টল করব, এজন্য আমরা ইউনিকোড ফন্টে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ফন্ট আছে, একটা ইটালিক এবং অন্যটা রেগুলার। এবার আমরা চলে যাব আমাদের কম্পিউটারে সার্চ বারে, গিয়ে সার্চ করব কন্ট্রোল প্যানেল সিও। লেখার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কন্ট্রোল প্যানেলটি চলে এসেছে। কন্ট্রোল প্যানেল একটা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি নামের একটা অপশন আছে, ক্যাটাগরিতে আমরা লার্জ আইকনটি সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা ফন্ট নামের যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ডাবল ক্লিক করব, এটাকে মিনিমাইজ করে দিব। এবার আমাদের কাঙ্ক্ষিত ফন্টগুলো সিলেক্ট করে ড্রাগ করে এখানে এনে ছেড়ে দিব। এ পর্যন্তই আমাদের ফন্ট ইনস্টলের কাজ শেষ। এবার আমরা দেখব আমাদের ফন্টগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, এজন্য আমরা অ্যাডোবে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করব। এখান থেকে টাইপ টুল সিলেক্ট করে একটা টেক্সট নিয়ে নিলাম, লিখব সোনার বাংলা। এবার দেখব আমাদের ফন্টটা ঠিকঠাক কাজ করছে কিনা। চলে যাব ফন্ট অপশনে, সার্চ করব SHA। দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফন্টটি চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফন্টটা ঠিকঠাক কাজ করছে, তাহলে আমাদের ইনস্টল সাকসেস। আর হ্যাঁ, আপনারা চাইলে এভাবে যে কোনো ফন্ট আপনি আপনাদের কম্পিউটারে ইনস্টল করতে পারেন, সেটা হোক ইংলিশ, বাংলা কিংবা হিন্দি। আর হ্যাঁ, এখন থেকে আমরা প্রতিনিয়ত গ্রাফিক্স ডিজাইনের উপর বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে আসব। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।